व्हाट्सअप फ्रेंड्स हमें अपन प्रिय टीआरजी सर अर्थात किशोर राजू घोष सर नहीं नतुन एक ब्लग आज के शिलीगुड़ी आज के सोलो ट्रिप करा संगे थक अभिजीत जे हमार भाई बंधुटा आिगड़ी दोस्त तो आज के चलू क्यों पोछाई रास्ता कोथाय कोथाय क्यों करी ना करी समस्त किस ब्लगे तुम धरार चेषा करब अपारा संगे थकूँ ए ब्लगटा कन्टिन्यू देखे थकूँ कैथेड्रल चार्च और ये निर्मा बाइक फुल सजानो गोछानो कमप्लीट जी बाइकटा निये आमि आज के शिलीगुड़ी ये जो यूट्यूब चैनल नाम किशोर राजू गुहो ब्लॉग ओके এখন আমরা পৌঁছালাম বেথরহরি বেথরহরি ব্রাঞ্চে ভিজিট আসলাম এখন অ্যাকচুয়ালি আমাদের আজকে ভয় বললাম দেরি কেন হলো আজকে অ্যাকচুয়াল সকাল থেকে অনেক কিছু কাজ ছিল আমরা আর্লি মর্নিং বেরোতে পারিনি বড় স্যার ছিল সঙ্গে এবং আমাদের বৃদ্ধ স্যারের সঙ্গে ছিল এবং কিছু কাজ ছিল হেড অফিসে সেই কাজ যাই হোক সব ঠিক আছে এখন আমরা বেথরহরি আছি এবার আমরা এখনই বেরিয়ে যাবো এখান থেকে কারণ আজ কে আমাদের টার্গেট শিলিগুড়ি পৌঁছানো এবং আমরা যে কোনো মূল্যে শিলিগুড়ি পৌঁছাবই হয়তো রাত 1টা 2টা বাজতে পারে আমাদের বাট নতুন ব্রাঞ্চ হ্যাঁ আমি দেখেছি কালকে অবশ্য রাস্তা এই যে বেথরহরি তানিয়া ম্যাডাম ওখানে বসে কাজ করছে তানিয়া ম্যাডামের খুব সৌভাগ্য কালকে থেকে আমাদের ব্লগে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সত্যি থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে বেলডাঙ্গা আছি বেলডাঙ্গা পৌঁছে গেছি বহরমপুরে মোটামুটি ঘন্টা খানেক হয়ে যাবে 1 ঘন্টা 1 ঘন্টা বহরমপুর 1 ঘন্টা লাগবে আর সবথেকে বড় কথা একদম রানিং চলে এসেছি শুধু বেথুয়া ব্রাঞ্চে গিয়ে জাস্ট একটু মিটিং ছিল একটা ইমার্জেন্সি প্রোগ্রামটা করলাম পরেই বেরিয়ে গেছি সোজাসুজি এসে বেলডাঙ্গাতে রেস্ট নিচ্ছি একটু চা খাচ্ছি খেয়ে বেরিয়ে যাব আর বহরমপুরে আমরা ওয়েট করব না বহরমপুর থেকে আমরা সোজা একদম বেরিয়ে যাচ্ছি পলসন্ডা যাব পলসন্ডা পলসন্ডা গিয়ে ডিনার পাঞ্জাবি খাবো একদম চলুন ব্লগের সঙ্গে থাকুন এনজয় সবাই দেখতে দেখতে আমরা অলরেডি পলসন্ডা পৌঁছে গেছি আমরা এখন পাঞ্জাবি ধাবাতে আছি অ্যাকচুয়ালি এখানে আমরা কিন্তু যখন শিলিগুড়ি বা কোথাও যাই আমরা আবার আসার সময় হ্যাঁ এই ধাবাতে আমরা খাওয়া দাওয়া করি কারণ এই খাবারের মানটা খুব ভালো আর খুব ভালো খাবার এখানে এই জন্য আমরা এখানে দাঁড়াই ঠিক আছে ডিনারটা হোক তারপরে হ্যাঁ ডিনার করছি চিকেন আর রুটি আর নেক্সট আমাদের মালদাতে গিয়ে মালদাতে গিয়ে চলো মালদা গিয়ে কথা হচ্ছে কারণ মালদাতে ওয়েট করছে আমাদের জন্য কিছু ছেলেবে चिकेन कषा साथे रुटी तावा रुटी दादा भालो आछो हिरो आलम घुरे जाच्छे भाई बोले रिसोर्ट चालू होच्छे कबे ताई सो फ्रेंड्स देखते देखते मालदा पहुंचे गेलाम এই মুহূর্তে আমরা মালদা কলেজের সামনে দাঁড়িয়ে আছি রথবাড়ির মোড়ে ঠান্ডা পড়ে সত্যি বলছি এতক্ষণ ঠান্ডাটাকে সেইভাবে ফিল করতে পারিনি কিন্তু মালদায় আসার পর এত ঠান্ডা লাগছে এখানে দাঁড়ালাম আমাদের প্রিয় কিছু এমপ্লয়িরা আসবে এখানে তাদের সাথে একটু দেখা করব চা খাবো কথা বলবো আধ ঘন্টা মতো মালদাতে থাকবো থেকে আবার রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে একদম আশা করছি ভাই মোটামুটি আমরা তিনটের মধ্যে পৌঁছে যাবো একদম একদম দেখা যাক তিনটের মধ্যে চান্স আছে এখন দেখা যাক বাকিটা কী হয় রাস্তার কী পরিস্থিতি কারণ যে ঠান্ডা লাগছে অবশ্যই কতদূর কী টানতে পারবো এটাই ব্যাপার ঠিক ঠিক হ্যাঁ তো আজকের জার্নিটা একটু অন্য ধরনের আমরা ঘুরতেই থাকি জানি আজকের জার্নিটা টোটালি একদম অন্য রকমের একটা অনুভব কারণ এত ঠান্ডার মধ্যে বাইকে এর আগে এতটা রিস্ক নিইনি কিন্তু আজকে বলা যেতে পারে একটু রিস্ক নিয়েই নিলাম দেখা যাক ঠিক আছে আপনারা আছেন সঙ্গে সব ঠিকই হবে আর চ্যানেলটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এটুকুনি চাই কারণ এটাই হচ্ছে আমাদের এনার্জিটাকে আরও বাড়ায় আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ করতে তাই আশা করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ মর্নিং ফ্রেন্ডস 5টা বেজে গেল অলরেডি আমরা 3.5 ঘন্টা ওয়েদারটা খুব খারাপ ছিল যেমন ঠান্ডা তেমন কুয়াশা
সেজন্য প্রতি আট কেজি লাভ রায়গঞ্জে। রায়গঞ্জে এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। আমরা এখন রওনা দিচ্ছি, চাখার থেকে তাকে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। ভীষণ এক্সাইটেড, কারণ এতটা সময় প্রায় এখানে কাটানোর পর এখন বেরোচ্ছি। চলো তোমরাও সাথে থাকো, এটাই বলার। কিছু বল, ওকে? ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। আমাদের শিলিগুড়ি ঢুকতে ঢুকতে 11:30 হয়ে গেছে। এই কারণেই হয়েছে, রায়গঞ্জেতে যেহেতু আপনারা দেখতে পেয়েছেন যে আমরা 3.5 ঘন্টা পরে লেট করেছি, এবং যখন সকাল 6টায় রায়গঞ্জ থেকে বেরালাম, 6:30-5টার দিকে, তখনও কিন্তু রাস্তায় সেই কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এবং যাই হোক, অনেক কষ্ট হয়েছে এবার ট্রিপটাতে, প্রচুর কষ্ট হয়েছে, ঠান্ডা প্লাস কুয়াশা, সারা শরীর ব্যথা হয়ে গেছে। যাই হোক, ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আমাদের ব্লগটা দেখার জন্য, আশা করছি আপনারা আমাদের সাপোর্ট করবেন। তার জন্য কী করতে হবে নিশ্চয়ই জানেন আপনারা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন দাবাতে হবে, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যাতে আমরা পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।